সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ময়মনসিংহ মেট্রোর নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও রাশেদ বিন আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সেলস ম্যানেজার গোলাম মুস্তাফা, মহিউদ্দিন ফারুকী, সৈয়দ মোহাম্মদ আজিম, ওবায়দুল রহমান মণ্ডল, রবিউল হাসান রাসেল, আল মামুন প্রমুখ। এখন আমি অনুরোধ করব ফুলের শুভেচ্ছা নিয়ে সুযোগ হয়নি আর যখন আসলাম জনাব শাহাদাত হোসেন ফুলের শুভেচ্ছা নিয়ে আসছেন, আমাদের মিজানুর রহমান সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাবেন।